ঘূর্ণিঝড় দানার ভয়ে কাঁপছে রাজ্যের উপকূলবর্তী এলাকার মানুষজন। প্রশাসনের তরফে তৎপরতা শুরু হয়েছে। সাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিয়া, হিঙ্গলগঞ্জ সহ জেলার উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানোর কাজ শুরু করেছে প্রশাসন। প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসক। সিভিল ডিফেন্সের পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমুদ্রে মাছ ধরতে যাওয়া ট্রলারগুলো ইতিমধ্যে ফেরত এসেছে। ইতিমধ্যে কাকদ্বীপ মহকুমার সাগর ব্লকে 18টি, কাকদ্বীপ ব্লকে 10টি, পাথর প্রতিমা ব্লকে 20টি ও নামখানা ব্লকে 16টি মিলিয়ে মোট 64টিতে সাইক্লোন সেন্টার খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। পঞ্চায়েত এবং ব্লক অফিসগুলিতে শুকনো খাবার এবং ত্রিপল মজুত করা হচ্ছে। উপকূল এলাকায় নজরদারি চালাতে বিডিও অফিসগুলিতেও একটি করে কন্ট্রোল রুম খোলা হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এ পর্যন্ত 150 থেকে 250 মানুষকে আমরা সরিয়ে আনতে পেরেছি। 4টা আইলা সেন্টার আমরা সুব্যবস্থা করেছি জেলা প্রশাসন এবং ব্লক প্রশাসনে। সেক্ষেত্রে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং গবাদি পশু রাখার ব্যবস্থা করা হয়েছে। তবে আমাদের আশঙ্কা যে তাজপুরের একটা 500 মিটার ভাঙন হয়েছে আজ থেকে 1-1.5 মাস আগে, 2 মাস আগে, তাতে সেচ দপ্তর কিছু কিছু জায়গা মেরামত করেছে, এ পর্যন্ত সম্পূর্ণ মেরামত হয়নি। সেগুলো নজর আছে আমাদের, সেই জায়গায় যাতে বেশি ক্ষতিগ্রস্ত হতে না পারে মানুষ।